এটা সংক্রমণ রোধে আজ বুধবার 14 এপ্রিল 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন বিধিনিষেধ শুরু হয়েছে। এই লকডাউন ঢাকা সিটিতে ঢোকার পথে কঠোর অবস্থা নিয়েছে পুলিশ সদস্যরা। অতি প্রয়োজন ছাড়া কারিগঞ্জে আশপাশ থেকে আসা কাউকে বাবুবাজার ব্রিজ দিয়ে ঢাকা শহরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের বাবুবাজার মুখে ব্যারিকেড দিয়েছে। এছাড়া জোরের প্রয়োজন ছাড়া ঢাকা সিটি থেকে কাউকে ব্রিজে পার হতেও দিচ্ছে না পুলিশ সদস্যরা। দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় কোনো যানবাহন। চলছে আজ বাবুবাজার ব্রিজ এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। লকডাউনের ঘোষণা করে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। চলমান বিধিনিষেধ 8 দিনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান সংস্থা খোলা রয়েছে। শিল্প কারখানা সীমিত পরিষেবা দেওয়া হচ্ছে। ব্যাংকিং সেবা এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজন দ্রব্য কেনাবেচা করা যাবে 6 ঘন্টা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।